নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ পরিদর্শন করলেন কংগ্রেসের সংসদীয় দলের নেতা তথা পিএসসি চেয়ারম্যান অধীর চৌধুরী ও রেলের শিয়ালদহ শাখার চিফ ইঞ্জিনিয়ার অনিল কুমার শনিবার দুপুরে প্রথমে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন ও তারপর রেলওয়ে আধিকারিকদের সঙ্গে রেলওয়ে ব্রিজ পরিদর্শন করেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কম দূরত্বের যোগাযোগের মাধ্যম এই রেল ব্রিজ দীর্ঘ জমি টানা টানাপোড়েনের জেরে ভাগীরথীর ওপর ব্রিজ নির্মাণ হলেও সেখানে রেলের লাইনের কাজ সম্পন্ন হয়নি সেই জমিজট কেটে কাজ সম্পন্নের পথে সেই কাজ আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে মুর্শিদাবাদের নতুন ইতিহাস হবে মুর্শিদাবাদের বুক চিরে ভাগীরথীর বুক চিরে ট্রেন চলবে মানুষ যাতায়াত করবে মানুষ আসবে মানুষ যাবে আমাদের জেলা জনে এটা একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ বলে আমি মনে করি খুব আনন্দ পায় তাই আবেগের সঙ্গে আমি এটার সঙ্গে জড়িত আবেগ দিয়ে আমি এই রেল সংযুক্ত করার জন্য চেষ্টা করেছি ফলে দেরি আমারও সহ্য হচ্ছে না দেরিতে আমি অধৈর্য হয়ে পড়ছি এমনি আমার নাম অধীর আবার কাজে দেরি দেখলে আরও অধীর হয়ে যায় তো স্বাভাবিকই আমার অধীরতার জন্যেই আমি বারবার করে রেলেকে তাকদা মেরে বলেছি আবার আমি দেখতে যাব কেন যেটুকু বাকি আছে এবার গিয়ে আমি সিধা রেল দপ্তর গিয়ে কথা বলবো चेयरमैन रेलवे बोर्ड से कथा बोलब मंत्री सह कथा बोलो और गति बाढ़ तारी आर एस अर्थात कमिश्नर ऑफ रेलवे सेफ्टी तर सक कथा बोले जाते द्रुत एखान दिए ट्रेन चले शुद्ध लाइन ना जैसे ट्रेन चले तार व्यवस्था करो to ब्रिज टू have वी हैव less लिंक with द लॉन्ग पैनल रेल अब ब्रिज से लेकर के Ajimganj तक देख रहे हैं कि काम चल रहा है अभी बलास्ट के हो रहा है इसके बाद सेकेंड हैंड रेल से स्लीपर लिंकिंग होगा उसके बाद लॉन्ग पैनल रेल आएगा उसके बाद मशीन पेकिंग होगा फिर वेल्डिंग होगा तो वी विल फिट फॉर मैक्सिमम सेक्टनल स्पीड तो ये तीन चार महीने का काम फिजिकल वर्क है सो वी आर प्लानिंग दिसंबर में हम लोग सी आर एस को इसको कमिश्निंग का प्लान कर रहे हैं